এক রহস্যময় অরণ্যের ইতিকথা শিবব্রত গুহ। পৃথিবীর বুকে অনেক অরণ্য রয়েছে, আজ আপনাদেরকে এক রহস্যময় অরণ্যের ইতিকথা বলবো। সেই অরণ্যের নাম কি জানেন? নাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, সত্যি অবাক। এই অরণ্যের নাম হলো আমাজন। এই আমাজন অরণ্যের নাম শুনলে প্রথমে যে দেশটার নাম মনে আসে তার নাম হলো ব্রাজিল। এছাড়া পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম ও ফরাসি গায়ানাতেও এই অরণ্য আছে। এটি আমাজনের জঙ্গল নামে পরিচিত। এই অরণ্য হল দক্ষিণ আমেরিকার আমাজন নদী বিদৌত অঞ্চলে অবস্থিত এক বিরাট বিশাল বনভূমি। এই বনভূমি 70 লক্ষ বর্গ কিলোমিটার অববাহিকা পরিবেষ্টিত। এই অরণ্যের প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় মূলত আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত। সারা পৃথিবী জুড়ে যে রেইন ফরেস্ট আছে তার অর্ধেকটাই এই অরণ্যে নানা রকমের প্রজাতি বসবাস হিসেবে সমৃদ্ধ হলো এই অরণ্য। এখানে প্রায় 390 বিলিয়ন গাছ আছে, যেগুলো আবার প্রায় 16,000 প্রজাতিতে বিভক্ত। আমাজনকে বিভিন্ন ভাষায় নানা নামে ডাকা হয়ে থাকে। পর্তুগিজ ভাষায় ফ্লোরেস্টা আমাজনিকা অর আমাজনিয়া, চুয়ালি আমাজনিকা, ফরাসি ভাষায় ফরেস্ট আমাজনিয়েন। পৃথিবীর বুকে আমাজনের গুরুত্ব অপরিসীম। সারা বিশ্বের 20% অক্সিজেন আসে এখান থেকে। এই বনের নদী মানে আমাজন নদী হল অধিকাংশ নদীর উৎস। এই নদী পৃথিবীতে প্রচুর জলের যোগান দিয়ে থাকে। এই অরণ্য আছে 45 লক্ষ প্রজাতির পোকামাকড় ও 428 প্রজাতির উভচর এবং 378 প্রজাতির সরীসৃপ ও 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। এর পাশে আমাজন নদীতে 3,000 প্রজাতির মাছ ও জলজ প্রাণী থাকে। আমাজনে বাস করে 300-এর বেশি উপজাতি। এখানকার মোট ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সংখ্যা হল 10 লাখেরও বেশি। তারা অধিকাংশ কিন্তু ব্রাজিলীয়। এছাড়া তারা পর্তুগিজ, স্প্যানিশ প্রভৃতি ভাষায় বলে কথা। এছাড়া তাদের ভাষা আছে নিজস্ব। এদের মধ্যে কিছু হলো যাযাবর। এদের সাথে বাহিরের পৃথিবীর কোনো যোগাযোগ থাকে না বলেই চলে। আমাজন হলো এক রহস্যময় অরণ্য। এই অরণ্যের কোণে কোণে ছড়িয়ে আছে রহস্যের গণগাটা। এখানে বাস করে পৃথিবীর সবচেয়ে সর্ববৃহৎ সাপ অ্যানাকোন্ডা। একে বলা হয় পৃথিবীর ফুসফুস। এটি সৃষ্টি হয়েছিল প্রায় 5 কোটি বছর আগে ইয়াসিন যুগে। 1542 সালে একজন স্প্যানিশ পর্যটক এখানে এসেছিলেন। তিনি এখানে একজন নারীকে পুরুষের সাথে সংগ্রাম করতে দেখেছিলেন, তাই এর নাম দিয়েছেন আমাজন। এটি কিন্তু একটি গ্রিক শব্দ, এর অর্থ হল নারী যোদ্ধা। এই অরণ্যের মধ্য দিয়ে রয়ে গিয়েছে এক জ্বলন্ত নদী। এই নদী রহস্যে মোড়া। এর জল খুবই উষ্ণ। এই নদীর জলের সর্বোচ্চ তাপমাত্রা 93 ডিগ্রি সেলসিয়াস অবধি হতে পারে। বিজ্ঞানীরা হাজার প্রচেষ্টা করেও এর প্রকৃত কারণ এখনও অনুসন্ধান করতে পারেনি। আমাজন হল একটা রেইন ফরেস্ট। এখানে প্রায় রোমাঞ্চকর সব ব্যাপার স্যাপার ঘটে থাকে যা মানুষকে অবাক করে প্রতিনিয়ত। বৃষ্টির সময় এখানকার কোনো কোনো জায়গায় মাটিতে বৃষ্টির জল পৌঁছাতে সময় লেগে যায় কত জানেন? আপনারা শুনলে অবাক হবেন, সময়টা হলো 10 মিনিট। এখানে অতিকায় প্রজাতির উদ্ভিদদের মধ্যে আছে ভিক্টোরিয়া আমাজনিয়া নামে এক জলপদ্ম। এর নামকরণ করা হয়েছে ব্রিটিশের রানী ভিক্টোরিয়ার নামে। এর পাতাগুলোর আয়তন 3 মিটার পর্যন্ত
বড় হতে পারে। এটি ভার বহন করতে পারে প্রায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের। সারা পৃথিবীর 10% অচিরিত প্রাণীর বসবাস এখানে। প্রত্যেক বছর বিজ্ঞানীরা এখানে অসংখ্য অচেনা অজানা প্রাণীর সন্ধান পান। ব্রাজিলিয়ান আমাজনের বেশ কিছু নকশা পাওয়া যায় দেখতে। এগুলো আজ অবধি রহস্যের ঘেরা রয়েছে। নৃতাত্ত্বিকরা এখনও এই রহস্যের সমাধান করার আপ্রাণ প্রচেষ্টা করে চলেছে। আমাজন তার রহস্য নিয়ে হাতছানি দিয়ে ডেকে চলছে হাজারো মানুষকে।